4% যদি আমি ইনসেনটিভ দেই তার মধ্যে 8% আমি ক্যাশ দেব আর 12% যদি আমি আমার পেনশন স্কিম করি আর একটা যখন লোক পেনশনের জন্য কোয়ালিফাই করবে তখন তাকে সেই টাকাটা দেওয়া হবে আমাদের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমবাজারে 20 থেকে 25 লক্ষ লোক প্রতি বছর যোগ দেয় গত বছরের যে আমরা শ্রমিক প্রেরণ করেছি 10 লক্ষ সেটা হচ্ছে যে শতকরা 40 ভাগ আমাদের রেমিটেন্স যে আসে সে কেন হুন্ডি করে আমি কিছু সময় নিচ্ছি মাননীয় মন্ত্রীর যে দেখেন আজকে $5 বিলিয়ন জন্য আমি IMF থাকছি এই IMF যেই সব শর্ত দেবে সেগুলো মানতে যে আগামী বছর আপনারা দেখবেন আমরা কিন্তু কিছু কষ্ট করব যেই রেমিটেন্স আসে এটা কেবল 50% আসে মানে লিগাল চ্যানেলে আর 50% আসছে অন্য চ্যানেলে আসছে কি জন্য যেই স্টক মার্কেট যেটা আছে দ্যাট ইজ আনঅফিসিয়াল যেটা আছে এবং অফিসিয়াল রেট এটার মধ্যে যখন পার্থক্য বাড়বে আপনি যাই করেন না কেন ইকোনমিক রিয়েলিটি হচ্ছে তখন টাকা অন্য পথে আসবে আমি আজকে বাংলাদেশের থেকে আমি আজকে সবকিছু পেয়ে আমার টাকা বিদেশে আমি অন্যায়ভাবে পাঠিয়ে দিচ্ছি সেখানে আমি আশা করব যে আমার শ্রমিক ভাইয়েরা সে যদি দুটো টাকা বেশি পায় সেটা না দিয়ে তাদের দেশাত্মবোধ দেখাবে সেটা কিন্তু আমরা আশা করতে পারি না আমরা চাই যে আমাদের যে বিনিময় হার আছে সেই বিনিময় হারে যেন সঠিক পয়সাটা সঠিক ইনকামটা আমাদের শ্রমিক ভাইয়েরা এখানে পায় মাননীয় প্রধানমন্ত্রী গতবার তিনি 8% ইনসেন্টিভ দিয়েছেন আমি মনে করি নেক্সট ইনসেন্টিভের বাইরে কেবল ইনসেন্টিভ আমাকে ইনসেন্টিভ বলা অর্থ হচ্ছে আমাকে যেটা আমি প্রাপ্য সেটার বাইরে যেটা সেটা হচ্ছে আমার ইনসেন্টিভ কিন্তু আমি যেটা প্রাপ্য সেটাই তো পাচ্ছি না আমাকে 8% ইনসেন্টিভ দিয়েছেন ভালো আমাদের রেমিটেন্স বেড়েছে আমি মনে করি কিছুক্ষণ আগে মাতাব সাহেব একটা প্রপোজাল দিয়েছেন সেই প্রপোজালটা হচ্ছে 10% আপনি সেই টাকা আলাদা করে অর্থাৎ 4% যদি আমি ইনসেন্টিভ দিই তার মধ্যে 8% আমি ক্যাশ দেব আর 10% যদি আমি আমার এই পেনশন স্কিম করি সেই টাকাতে কিন্তু সরকারের কাছেই থাকবে পেনশন স্কিমের মাধ্যমে এটা পৃথিবীর অনেক জায়গায় আছে এবং এই পেনশন স্কিমের টাকা দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারবে আর একটা যখন লোক পেনশনের জন্য কোয়ালিফাই করবে তখন তাকে সেই টাকাটা দেওয়া হবে আমি মনে করি এটা যদি করা হয় যে বৈধ পথে যে রেমিটেন্স আসবে সেটা কিন্তু অনেক বেড়ে যাবে এবং তার সাথে সাথে মন্ত্রণালয় ইতিমধ্যে একটা পদক্ষেপ নিয়েছে ইন্স্যুরেন্স করার আমি সার্বিকভাবে এটাকে সমর্থন করি এই ইন্স্যুরেন্সের একান্তভাবে দরকার কারণ আমাদের যেই শ্রমিক এখানে যাচ্ছে তাদের আমরা দেখি সেখানে মৃত্যুবরণ করছেন তারা যখন ফিরে আসে তখন তাদের পারিবারিক অবস্থা এমন একটা পর্যায়ে যায় এগুলো চিন্তা করা যায় না সুতরাং সেখানে যদি আমরা ইন্স্যুরেন্স স্কিম করে তাদের একটা ইনকামের ইনকাম বলবো না যে একটা কম্পেনসেশনের বন্দোবস্ত করা যায় তাহলে আমি মনে করি এটা আমরা যে বলি যে রেমিটেন্স যোদ্ধা সেই যোদ্ধাদের প্রকৃত সম্মান দেখানো যাতে তারা একটা ভালোভাবে যেন থাকতে না পারে।